Hello viewers. Assalamu alaikum. আমি মোহাম্মদ রিয়াদ। প্রতিবারের মতো আজকে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হলাম। আজকের বিষয়টা হচ্ছে অটো আপডেট অফ করার সিস্টেমটা দেখান। অটো আপডেট বলতে আপনি যখন মোবাইলে এমবি নেন আপনি যখন মোবাইলে এমবি নেন তখন একটা জিনিস খেয়াল করবেন আপনারা, মোবাইল এমবি নেওয়ার সময় হঠাৎ করে এমবিগুলো শেষ হয়ে যায়, মানে মেসেজ দিয়ে আপনার এমবি শেষ হয়ে গেছে ওরকম। কিন্তু আপনি কোনো কিছু ইউজ করেন নাই এবং ইন্টারনেটে জাস্ট ডাটাটা ওপেন করছেন একটু করে, ধরেন মনে করেন আপনি ফেসবুকে ঢুকছেন, ঢুকার পর আপনি দেখতেছেন মেসেজ আসছে আপনার এমবি শেষ হয়ে গেছে। ও অনেকে চিন্তার মধ্যে পড়ে যায়, মানে আমি তো কিচ্ছু করি নাই, এটা এমবি কীভাবে শেষ হয়ে গেল। আসলে এটা এমবিটা শেষ হয়ে যায় অটো আপডেটের কারণে, মানে আপনার যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো দেখেন সফটওয়্যারগুলো এগুলো কিন্তু আপনার কিছুদিন পর পর অটো আপডেট হয়। তো এই অটো আপডেটটা অফ করার সিস্টেমটা আজকে আমি আপনাদের দেখাবো। অটো আপডেট সো আমার স্টেপগুলো ফলো করেন। প্রথমে আপনারা আপনার মোবাইলের সেটিং অপশনে যাবেন, দেন সেটিং অপশনে যাওয়ার পর মোবাইল একদম নিচে যাবেন। নিচে যাওয়ার পর একটা দেখতে পাবেন একদম নিচে মোবাইলের অ্যাবাউট ডিভাইস। সব অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু একই রকম সিস্টেমটা, অ্যাবাউট ডিভাইস দেখতে পাবেন, অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর দেখতে পাবেন সফটওয়্যার আপডেট, সফটওয়্যার আপডেটস নামে একটা অপশন আছে। সফট দেখেন আপনারা সফটওয়্যার আপডেটস নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনি দেখেন এখানে আমার লাস্ট চেক ইন হয়েছিল 25/10/2015-তে। আমি ওটো আপডেটগুলো অফ করে দিছিলাম আপনাদের দেখানোর জন্য, আবার অন করছি এখন, এই কিছুক্ষণ আগে অন করছি। তো এরকম অটো আপডেটে এরকম চিহ্ন দেওয়া থাকে, আপনার এরকম চিহ্ন দেওয়া থাকে, মানে রাইট চিহ্ন ওয়াইফাই অনলি অথবা অটো আপডেট। তো এখানে আপনারা অটো আপডেটটা অফ করে দিবেন, ওয়াইফাইটাও অফ করে দিবেন, সমস্যা নাই। যদি আপনার ওয়াইফাই নেন তাহলে তখন এটা আবার কারেন্ট দিবেন, সমস্যা নাই। তো আমার দেখেন লাস্ট চেকিং হয়েছিলো 25/10/2015-তে, অনেক দেরি হয়ে গেছে। তো আপনারা যখন এটা অফ করে দিবেন, অফ করে দেওয়ার পর আপনার ব্যাগ দিয়ে চলে আসবেন। তো এইভাবে আপনার অটো আপডেটটা অফ করে দিবেন, তাহলে আপনার এমবি খরচটা কম হবে, একদম কম হবে। আর এটা যদি অন করে রাখেন আপনি নিয়ে দেখেন, এটা যদি অন থাকে আপনার তাহলে দেখতে পাবেন আপনারা আপনার এমবিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সো এইভাবে এই অটো আপডেটটা অফ করতে হয়। আজকে এতটুকুতেই, পরবর্তীতে আপনার সাথে আবার নতুন কিছু নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।